بسم الله الرحمن الرحيم من بطأ به عمله لم يسرع به نسبه এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিকে তাহার বদ আমল আল্লাহর রহমত হইতে দূরে সরাইয়া দেয় তাহার বংশমর্যাদা তাহাকে আল্লাহর রহমতের নিকটবর্তী করিতে পারিবে না। তার আমল খারাপ, ইমান জানে না, নামাজ সহি নেই, কোরআন সহি নেই, হালাল হারাম বাসে না, আমল খারাপ, এই কারণে আল্লাহ তাকে পিছিয়ে পড়ে দিয়েছেন। তার সিরিয়াল সব মুসলমানদের পিছনে। তো এই হাদিসে বলা হয়েছে, এই লোকটা যত উঁচা খানদানের হোক না কেন, সৈয়দ বংশের হোক না কেন, এই বংশের কারণে সে যে পিছনে কাতারে পড়ছে ওখান থেকে উঠে আসতে পারবে না। বংশমর্যাদার আল্লাহর কাছে দাম নেই, আল্লাহর সাথে কারো কোন আত্মীয়তা নেই, আল্লাহর ওখানে দাম একমাত্র ইমান আর আমল। বাস এই মেহনত যার কাছে পাওয়া যাবে সে আল্লাহর কাছে দামি, আর এটা নেই তার চেহারা যত সুন্দর হোক, কাপড় চোপড় যত দামি হোক, খানদান যত দামি হোক, লোকদের মধ্যে তার স্ট্যাটাস যত উঁচা হোক, এইগুলো আল্লাহর কাছে বালু কণা বরাবর কোন দাম রাখে না, এগুলো আল্লাহ দেখবেনই না, বরং এগুলো তার আজাবের কারণ হবে, আজাবের কারণ হবে। তুই দুনিয়া এত বোঝা বুঝছিলে, খালিক মালিককে চেনো নাই কেন, নদীর নিচের থেকে গ্যাস বের করে নিয়ে আসলে, পাহাড়ের তলা থেকে স্বর্ণ বের করে নিয়ে আসলে, আর আল্লাহর কুদরত সব জায়গায় সরাই সেরাই আছে, আল্লাহকে দেখতে পাইলে না? আল্লাহকে তো দুনিয়াতে দেখা যায় না, আল্লাহর কুদরত দেখা যায়, এটা দেখতে পাইলে না? দেখে সে আল্লাহকে কিভাবে রাজি করা যায় এটা আলেমদের কাছে জানতে পারলে না? একটা কুকুর তার মালিককে খুশি করার জন্য জান দিয়ে ফেলে, একটা ঘোড়া মালিককে খুশি করার জন্য চতুর্দিক দিয়ে তীর তলোয়ার আসতেছে, এই তীর তলোয়ার উপেক্ষা করে দুশ্মন বাহিনীর মধ্যে ঢুকে দেয়, সে জানে না মারা যাব, এতটুকু জ্ঞান তাদেরও আছে, জীবজন্তুর এতটুকু জ্ঞান আছে যে আমি কি মারা যাইতেছি না বাঁচতেছি, এরপরও তার মনিবের ইশারা, তার মনিবের ইশারা তোমাকে এখানে ঢুকতে হবে, বাঁচো আর মরো, সে ঢুকতেছে। অথচ এই ঘোড়াটাকে সে সৃষ্টি করছে, মনিব সৃষ্টি করছে, মনিব ওই ঘোড়ার রেজেক দাতা কিচ্ছু না, সব আল্লাহর দেওয়া, ও খালি নিয়ে ঘোড়ার মুখের কাছে ধরতেছে আর কিছু না, তাই ঘোড়া তাকে জান দিয়ে দিচ্ছে। আপনার সুরাওয়ালা আদিয়াত পড়েন না? আদিয়াত
ওখানে এই কথাটাই বলা হয়েছে। ঘোড়া তার মনিবের জন্য কি কুরবানি করে এটা বলা হয়েছে। ফাল আদিয়াতি যবহান, ফাল মুগরিয়াতি কদহান, ফাল মুগীরাতি সুবহান, এখানে বলা হয়েছে। এটা পশু যাকে আল্লাহ তাআলা আমাদের মতো আকল দেন নাই, সে তার মালিকের জন্য এত কিছু করে আর আমরা মালিকের নাফরমানি করতেছি। মখলুকরা নিজের মালিক বানায় নিছে। মখলুকরা কি বানাইছি? আমাদের আচরণ দেখলে মনে হয় যে অমুক ব্যক্তি উনি হইল আমার খালিক মালিক, উনি যা বলে আমাকে এটা করতে হবে। জায়েজ না জায়েজ দেখার দরকার নেই, উনি আমার খালেক মালিক। মানে আল্লাহকে যে স্থান দেওয়া উচিত, এটা মানুষকে তার উপরে স্থান দিচ্ছি আমরা। এই হল আমাদের জ্ঞান, এই হল আকল। এরপর থেকে ফয়সালা করো, এই আকল আর জ্ঞান দিয়ে কি আমরা মৃত্যু ধরে জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারি? যে আল্লাহ থেকে এটা মানুষকে প্রাধান্য দিচ্ছি, ওই মানুষটা যা বলবে আমি তাই করব, কিন্তু আল্লাহ যা বলে রাখছে একটা তো নেই, একটা তো নেই। এই তো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে রহম করুক, খালেক মালিককে চিনে সহি ইমান সহি আমল হাসিল করার তৌফিক দান করুন। কয়েকটা প্রশ্ন আছে আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির প্রতিদিন 100 বার করলে সহি আমল হবে কিনা? হবে, এরপরও উচিত প্রত্যেকের একজন আধ্যাত্মিক রাহবান, আধ্যাত্মিক পথ প্রদর্শক ঠিক করা এবং জিকির আজকার তার পরামর্শে করা। জিকির আজকার অনেক সময় উল্টাপাল্টা করলে মানুষের মস্তিষ্ক শুকায় যায়, তখন সে পাগল হয়ে যায়, তখন সে নানা রকম আলো দেখে, তো মনে করে সে অলিউল্লাহ হয়ে গেছে। ও তো দিমাগ শুকায় এটা হয়েছে, তো অলিউল্লাহর কিছুই নাই। তারা নিজেরা জিকির করে এই সমস্যা হইতে পারে। অনেকে বলে উজুর পূর্বে মেসক করা সুন্নত, আবার কেউ বলে উজুর সময় কুলি করার সময় মেসক করা সুন্নত। এই দ্বিতীয়টাই ঠিক, হাত ধুয়ে যখন কুলি করবেন তখন মেসক করতে হয়, উজু আনা শুরুই করেন নাই, হাতও ধর নাই, এর আগে মেসক করলেন। আল্লাহ হয়তো সব দিয়ে দিবেন, কিন্তু ওইটা সিরিয়াল না, ওটা তরতিব না। আমার স্ত্রীর 8 ভরির মতো অলংকার আছে, আমার কাছে তাছাড়া আর কোন সম্পদ নেই, এখন আমার জাকাত দিতে হবে কিনা? আপনাকে জাকাত দিতে হবে না, আপনার উপরে জাকাত ফরজ না, কিন্তু আপনার স্ত্রীর মালিকানায় 8 ভরির স্বর্ণ থাকার কারণে তার উপরে জাকাত ফরজ। 7.5 ভরি থাকলেই তো ফরজ হয়ে যায়, ভরি আর তোলা এক কথা,
সেখানে আট ভরি আছে, এই পুরাটা জাকাত দিতে হবে বছরে একবার, কুরবানি করতে হবে, সৎকায় ফিতির দিতে হবে, মালের কারণে কয়েকটা দায়িত্ব আছে, জাকাত, ফেতরা, কুরবানি, তিনটাই আছে। ইসলামের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকের মালিকানা ভিন্ন, বাপের মালিকানা ভিন্ন, মায়ের ভিন্ন, ছেলে মেয়েদের ভিন্ন। আজকে যে শিশু জন্ম নিল তার মালিকানা ভিন্ন, তাকে কেউ কিছু গিফট করল তো ওটা তার অ্যাকাউন্টে জমা থাকবে, তো বাপ মা খেয়ে ফেলতে পারবে না, বাপ মার অধিকার নেই। প্রত্যেকের মালিকানা ভিন্ন। বিভিন্ন দুর্ঘটনার কারণে বিভিন্ন পরিবহন আটক করা হয়, যার মধ্যে কিছু পরিবহন সরকারি কোষাগারে থেকে যায়, যাহা পরিবহন মালিকরা আর নেয় না। পরবর্তীতে এই পরিবহন বিক্রি করে রসিদের মাধ্যমে বিক্রি করা হয়, এই পরিবহন ক্রয় করা যাবে কিনা, সরকারের পক্ষ থেকে যখন বেচা হইতেছে তো কিনলে আল্লাহ তো গোনা হবে না, জায়েজ, কিন্তু সরকারের দায়িত্ব হল যদি মালিক এই দুর্ঘটনার শাস্তি পেয়ে থাকে, দুর্ঘটনার শাস্তি পেয়ে থাকে, তাহলে এই বিক্রয়ের টাকা মালিককে ফেরত দেওয়া। আর তোর মালিক আসতেছেই না, কোথায় পলাই আছে বুঝলেন নাই, তো সরকার কি করবে, মালিককে পোষাবে কেমনে? তখন সরকার একটা ফান্ড থাকতে হবে যেখান থেকে গরিব মিসকিনদেরকে সাহায্য করা হয়। ইসলামী শরীয়তে সরকারের যে ফান্ড থাকবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফান্ড হল এতিম, বিধবা, এই টাইপের লোকদের সেবা, এটা হল মৌলিক ফান্ড। আমি কোরআনের কিছু আয়াত অন্যের সুর নকল করে মুখস্থ করেছি, ওই সুরে না পড়লে পরের লাইন আর মনে আসে না বা প্যাচ লেগে যায়। এই সুর পরিবর্তন করা এখন আমার জন্য কঠিন। এটা আপনি কোন আলেমকে শোনাই দিবেন, ওই সুর যদি কোন বেডঙ্গা কিছু না হয় তো ঠিক আছে পড়েন, অসুবিধা নেই। আর ওই সুর করতে দেয় আপনার তেলাতে উল্টা পাল্টা হয়ে যেতে, সুর নকল করতে দেয় অনেকের তেলাওয়াত কি হয় উল্টা পাল্টা হয়েছে, অনেকে কোরআন শরীফ পড়ে সারে গাওয়ার সাথে মিলে, সারে গাওয়ার সাথে মিলে পড়তে দেয়, যারা টান নেই ওকে টান দেয়, আর যারা টান আছে ওকে দেয় না, তো ওই সারে গাওয়ার সাথে মিলে না,
এই পড়া জায়েজ নেই, এরকম পড়া জায়েজ নেই। আমার এক ভাই জোরে আমিন বলার পক্ষে, আমি যখন তাকে এই বিষয়ে বলি যে এটা করা যাবে না, তখন তিনি বলেন যদি তুমি এটা প্রমাণ দিতে পারো তাহলে আমি মেনে নিব। আমার লেখাদের তোহফাতুল হাদিস এখানে পাওয়া যায়, এখানে আমি বহু প্রমাণ দিয়ে রাখছি। আমার লেখা তোহফাতুল হাদিস, এটা ওনাকে দেখান নাই কেন? সহশিক্ষা হারাম, এ বিষয়ে বললে উপকৃত হইতাম, এটা সব মুসলমান জানে। পর্দা ফরজ না? পর্দা করা ফরজ, ফরজ কিনা? পুরুষ আর মহিলা হল নেগেটিভ পজিটিভ। এই যে আমরা লাইট জ্বালাইতেছি, নেগেটিভ পজিটিভ উভয়টাকে কিন্তু পর্দার মধ্যে রাখা হয়েছে। পর্দার মধ্যে রাখার কারণে আলো দিচ্ছে, পর্দা উঠাই দেন আলো না দিয়ে বিল্ডিং এ আগুন লাগিয়ে দেবে। তো সহশিক্ষায় নেগেটিভ পজিটিভ কি দেওয়া হয় নাই? পর্দা দেওয়া হয় নাই, কারণ আগুন লাগিয়ে দিতেছে আল্লাহর গজবের আগুন। চার রাকাত নামাজে শেষ কি লিখছে, পড়তে তো পারি না, সোসেজা মনে হয়, সোসেজা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে সালাম ফেরাই উভয় পাশে, সালাম ফেরানো পারে মনে পড়ে। এখন কি করব? আপনার দায়িত্বে সোসেজা দেওয়া ছিল, আপনি এই দায়িত্ব ভুলে উভয় দিকে কি করছেন? সালাম ফেরাইছেন। তো যদি আপনার সিনা কিবলার দিক থাকে, সিনা কিবলার দিকে, আর আপনি কারোর সাথে কথাবার্তা না বলে থাকেন, তো উভয় দিকে সালাম ফেরানোর পরেও ওই সহসেজা করার সুযোগ বাকি আছে। এখন আপনি সহসেজা করেন, পরে আবার আত্মায়িত পড়ে আবার সালাম ফেরান, বুঝে দিতে পারলাম? সিনা কেবলার দিকে আছে, কথা বলেন নাই, রব্বানা আতিনা পড়তে পারেন, তা তো অসুবিধা নেই, রব্বানা আতিনা পড়ছেন আপনি, তা তো আপনার সুযোগ নষ্ট হবে না। এই কারণেই বলা হয়েছে যখন আপনার দুই এক রাকাত ছুটবে, আমরা তো দ্বিতীয় রাকাতেই উঠে যাই, উঠে না দ্বিতীয় সালামেই, এটা ভুল তো দিঘা। আপনি দ্বিতীয় সালামে উঠে গেলেন, ওই দিতে দেখা গেলে ইমাম দুই দিক সালাম ফেরায় কি করতেছে, তখন আপনি কি করবেন? এই জন্য আগের তো উঠতে নেই, বসে থাকেন, উভয় দিক সালাম হয়ে যাক, দেখেন ইমাম সাহেব কোন সহসেজা করে কিনা, তাহলে না করা কোন ভাব লক্ষণ নেই, তখন আপনি ওঠেন বাকি রাকাত পড়ার জন্য। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? একটা মশলা শিক্ষা করা, একশো রাকাত নফল নামাজ পড়ার সমান সব, তাই ওই মশলাটা এই মুহূর্তে আমলে আসুক আর না আসুক। এক একটা মাসালা জানা, শরিয়াতের মাসালা, প্রতিটি মাসালার জন্য একশো রাকাত
কবুল নফল নামাজের সব আমরা পাইতেছি। কিছু লোক এসে দেখল মসজিদে নামাজের জামাত শেষ, তারা কি এ মসজিদে নতুন করে জামাত করতে পারবে? হুবহু আগের জায়গায় পারবে না, আগের জায়গায় পারবে না। তারা আলাদা আলাদাও পড়তে পারে আর জায়গা বদল করে আজান না দিয়ে একামত না দিয়ে জামাতও করতে পারে, একাকাও পড়তে পারে বা জায়গা চেঞ্জ করবে, আজানও দিবে না একামত দিবে না, কোনে কোনায় বারান্দায় জামাত করে নিল করতে পারবে। কেউ যদি দেনমোহর না দিয়ে মারা যায় তাহলে তার ছেলেরা কি ওই দেনমোহর পরিশোধ করতে পারবে? সে যে সম্পদ রেখে গেছে এই সম্পদ থেকে আগে দেনমোহর পরিশোধ করা হবে, ছেলেরা কি পরিশোধ করবে? তার সম্পদ থেকে কি করা হবে? দেনমোহর পরিশোধ করা হবে, ওটা তো ঋণ। এরপরে যে বাঁচায় এটা ছেলেমেয়েরা বন্টন করে নিবে, ছেলেদের দেওয়া দরকার নেই, ওই সম্পদ রেখে দেন নাই। সেক্ষেত্রে ছেলে মেয়েদের উচিত নিজেরা দায়িত্ব নিয়ে ওই ঋণটা শোধ করার কি করা ব্যবস্থা করা। যতদিন এই ঋণটা শোধ করা না হবে উনি জান্নাতের বাগান পাবেন না, কবরে কি পাবেন না, জান্নাতে কোন একটা জায়গায় ওনাকে শিকল দিয়ে বাঁধে রাখা হবে। আসলে সে নেক লোক, নামাজি, রোজাদার, কোরআন তেলাওয়াত করছে, জান্নাত পাওয়া, জান্নাতের বাগান পাওয়ার উপযুক্ত, কিন্তু এই যে ঋণ রয়ে গেছে এটার কারণে পাবে না। যখন তার লোকেরা এই ঋণটা শোধ করে দিবে তখন পাবে, তার আগে না। বিবাহের জন্য পাত্রী দেখার সময় হাদিয়া হিসেবে কোন কিছু সাথে নিয়ে যাওয়া যাবে কি না? না, এখন তো এই মেয়ের সাথে কোনো সম্পর্ক হয় নাই, কিসের ভিত্তিতে হাদিয়া দিবেন? হাদিয়া দিবেন কিসের ভিত্তিতে? এটা কিছু সম্পর্ক লাগবে না? এই জন্য মেয়ে দেখার কোন হাদিয়া নেই। এক লোক ব্যাংকে চাকরি করে, তার ছেলেকে পড়িয়ে হাদিয়া নেওয়া গ্রহণযোগ্য হবে কিনা? তার ইনকাম যদি শুধু ব্যাংকই হয় তো দেখতেছেন তার ইনকাম সহি না, আর যাদের আরো ইনকাম থেকে থাকে বাপের থেকে অনেকে পায় না তাহলে অন্য কথা, তখন ধরে নেওয়া হবে ওই সহিটাকে, সহিটা থেকে আপনাকে কি দিচ্ছে, বেতন দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল-আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, বাংলাদেশকে খায়র ও বরকতের দেশ বানায় দাও।
শান্তি শৃঙ্খলার দেশ বানায় দাও। আল্লাহ কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ তমাম মুসলমানদেরকে হেফাজত কর। আল্লাহ এই তমাম ফিতনা ফাসাদ আমাদের বদামল, আর একদিক দিয়ে কাফেরদের চক্রান্ত, আল্লাহ আমাদের বদামলকেও ঠিক করে দাও, কাফেরদের চক্রান্ত থেকে হেফাজত করো, করে ভাই ভাই হিসেবে আল্লাহ আমরা তোমার দিনের খেদমত করতে পারি, দিনের প্রচার প্রসার করতে পারি, যেটা আমাদের জীবনের চরম পরম লক্ষ্য, আল্লাহ সেই বুঝ আমাদের সকলকে দান করো। এ আল্লাহ আমরা দুনিয়ার ট্যাকটিকের পিছনে দৌড়ে দিচ্ছি, যে কোনো মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোন সম্পদ আমাদের সাথে যাবে না, আখেরাত আসল, সেইখানের জন্য আল্লাহ আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.